বন্ধুরা, আমরা এখন দেখব ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের প্রশ্ন এবং প্রশ্ন এবং সমাধান। এটা মিস্টে অনুষ্ঠিত হয়েছিল 29 নভেম্বর 2019। এটা প্রশ্নটা এসএফটি এবং বিএনপি প্রধান প্রশ্ন যেটা ছিল, এটা এসএফটি এই বিএনপিটার হচ্ছে এসএফটি এবং বিএনপি অন্তর্ভুক্ত করতে হবে। এখানে লোডগুলো আমি বলি, এখানে পুরোগুলো তো ক্লিয়ার না। এখানে তো ক্লিয়ার বোঝা যাচ্ছে 50 কেজ, এখানে হচ্ছে 100 কেজ, এখানে 5 কে/ফিট, এখানে হচ্ছে এটা একটা মোমেন্ট আছে এখানে, এখানে হচ্ছে 100 কে/ফিটের একটা মোমেন্ট আছে, ক্লক ওয়াইজ মোমেন্ট। আর এটা তো 50 বোঝা যাচ্ছে, আর এই পাশে আসলে জাস্ট একটা সাপোর্ট আছে, আর কিছু নেই। এইভাবেই এখানে ড্র করতে হবে, এখানে মোমেন্ট একইভাবে যেভাবে মোমেন্ট করতে হবে, মোমেন্ট এই বিন্দু করবো, এখানে 50 -50 × 3, তারপর -100 যেতে ক্লকওয়াইজ, এরপরে হচ্ছে তো এখানে নেগেটিভ মোমেন্টের কারণে অ্যান্টি ক্লকওয়াইজ, এখানে এখানে -5 × 10 × 12, এখানে 5, আর এখানে 7 × 12, -15 × 14 = 21, আর এটা যেহেতু ক্লকওয়াইজ তো এটা +100, তারপরে এখানে হচ্ছে মাইনাস, আর যেহেতু এখানে একটা সাপোর্ট আছে, তো টোটাল হচ্ছে 3 7 17 24 আর 24, এটা হচ্ছে -25 কি হবে, -25 কি হবে, আর একইভাবে আরও যদি এখানে যদি করি সামেশন ছিল, এইভাবে করলে +8 এখানে 50 -50 -25 আর এইটা মানে 24 কত লোড আছে এখানে, সেখান থেকে আবার যেহেতু এখানে মোমেন্টে একটা ব্যাপার আছে, এখানে এখানে -25, এখানে -25, এই বিন্দুতে আছে -25, এখান থেকে আবার 50 কিপস, এরপর এখানে 25+, এখান থেকে একইভাবে এখানে এখান থেকে বিস্তৃত লোড, এখানে 25 আছে, 50 কিপস, তো এই যে সেই 50 কিপস থেকে ব্যাপ, এখান থেকে এখানে কোনো লোড নেই, আবার এখান থেকে আবার এখানে ডাউন, যেহেতু আর বি হচ্ছে 25 ছিল -25, তো এটা নিচে এইভাবে মিলে যাবে, এখানে ছিল এসএফটি হচ্ছে এসএফটি ঠিক, আর এটা হচ্ছে আর কি করবে করতে হবে, জাস্ট এখান থেকে ক্ষেত্রফলগুলো বের করে নিয়ে বিএমডিতে এনকেএফিটে, যেহেতু এটা কেফিটে আছে তো এখানে বিএমডি কেফি, এইভাবে জাস্ট ক্ষেত্রফলগুলো নিয়ে এখান থেকে এখানে জিপের ব্যাপারে মানে এখানে পয়েন্টগুলো করে আছে, এখানে জাস্ট চেক করে একটু মিলে আনি যে ঠিক আছে, যখন নিয়ে আনা যায় ঠিক থাকে তো অবশ্যই ঠিক হবে। জয়েন্টের স্টেশনের দাম একটু আছে 200 ফিট, হাইটার ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো, আর টাওয়ারের সেটা হচ্ছে ফিগার, তো এইটা হচ্ছে এখানে H1, একটা হচ্ছে H2 করতে হবে, এখানে হচ্ছে যেহেতু এটা ছিল শিশু বিন্দু কিন্তু এটা পদবিন্দুর কথা যেহেতু আছে টাওয়ারের, তো পদবিন্দু পেয়েছে এটা একটা পদ উন্নতি করে 7 ডিগ্রি 13 মিনিট, এখন ফর্মাল অনুযায়ী 10, আমরা যদি এই ত্রিভুজটা থেকে এই ত্রিভুজ তৈরি তাহলে H1 এর ইকুয়েশন তাহলে H1 এর মান আসবে এত, এগেইন যদি করি সেই ক্ষেত্রে আবার এই ত্রিভুজটা নেই তাহলে এই এটা হচ্ছে লম্ব হবে, আর এইটা হবে মানে H2 আর 200,
এইটা হচ্ছে এবং এইচ টু এর মান হবে এত। মানে টাওয়ারের উচ্চতা এইচ ওয়ান আর এইচ টু এর মান যোগ হবে, মানে এইটা প্লাস এইটা, এটা হচ্ছে আনসার। আর শিশু মন্দির আর এলটা মানে এই মন্দির আর এলটা হবে হচ্ছে যেহেতু 70 ছিল, হচ্ছে যন্ত্রের উচ্চতার কারণে যন্ত্রের উচ্চতার সাথে এইটা যোগ হবে, মানে হচ্ছে 70 প্লাস এত 186.66 ফিট। আর পাদ বিন্দুর আর এলটা মানে এই বিন্দুর আর এলটা হচ্ছে যেহেতু 70 ছিল, 70 মাইনাস এইটা, এটা করলে হচ্ছে 25.34, মানে হচ্ছে 44.66 ফিট, এটা হচ্ছে এটার আনসার। আর হাইট অফ ইনস্ট্রুমেন্ট দেওয়া থাকলে তা অবশ্যই আর এল সহ দেওয়া থাকে। আমি তো দেখলাম রুমে আসা, তখন পাঠান নাই, এখন দেয়া থাকবে, এটা আমাদের মাথায় রাখতে হবে।